কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, না আজকে বললে ভুল হবে, মানে আগামীকাল রাত্রে থেকে এই লেগে গিয়েছে জন্মাষ্টমী তিথিটা। তো যাই হোক, চলো আজকে সারাদিন কী কী করতে থাকি ফুল ফুলকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগে। তো চলো, এখন সকালবেলা একটু এলাম ছাদে, বেশ ছাদের বেশ ওয়েদারটা বেশ ভালো লাগছে। তো একটু ভাবলাম যে চলো ছাদ থেকে একটু ঘুরে আসি আর তোমাদের সাথে ব্লগটাও শুরু করি। তো যাই হোক চলো দেখতে থাকো। হ্যাঁ, আর এখন বাজে ওই ঘড়িতে 7:05 মতো। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন যাব আমাদের মিশু সোনাকে স্কুল থেকে আনতে। ওদের জন্মাষ্টমী ছুটি ছিল আগামীকাল, আজকে ছুটি ছিল না, আজকে স্কুল ছিল। তো ওদের প্রায় টাইম হয়ে গেছে ছুটি হওয়ার, এখন সময় হয়ে গেছে ওই 10:30 মতো। তাই আমি যাব আর ছোট দিদিভাই যাবে ওর স্কুল থেকে আনতে, আমার মিশু সোনাকে আর হচ্ছে যে বাবুকে আনতে, আর দিদি যায় ছেলেটাকে। তো যাই হোক, আর দিদিভাই আজকে যেতে পারবে না, কারণ আজকে যেহেতু জন্মাষ্টমী তাই দিদি লুচি টুচি এগুলো করছে, তাই দেরি হবে ওই জন্য। তো বললো যে তুই গিয়ে নিয়ে আয় দিদিভাইয়ের সাথে, তো আমি যাবো আনতে। তো যাই হোক চলো ফুল ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা কিন্তু পুজো হবে, তো চলো মিস করো না ফুল ব্লগটা দেখতে থাকো। তো চলো সঙ্গে থাকো সাথে থাকো। তো চলো এবার যাওয়া যাক। হ্যাঁ দিদিভাই যাবে না বললো, তাও কাজ হয়ে গেল ওই জন্যই চলে আসছে। এই যে দিদি আছে, আর এই দিকে আছে ছোট দিদিভাই। কই গো দেখি গো, তো যাই হোক চলো স্কুল যাওয়া যাক। আর এই দেখো আমাদের সোনামার স্কুল, আমরা কিছুক্ষণ ওয়েট করার পর ওদের ছুটিও হয়ে গেল। তারপর ওরা না একটা দোকানে গিয়ে অনেক কিছু কেনাকাটা করলো। আর সত্যি কথা বলতে ছোটোবেলায় আমরাও এরকমটাই করতাম, স্কুল ছুটি হওয়ার পর যদি দোকানে কিছু না কিনতাম তাহলে বাড়ি আসতে একদমই ইচ্ছে করতো না। কি সুন্দর ছিল না সেই লাইফটা, ছোটোবেলাটা বড্ড মিস করি এখন। তো যাই হোক, ও দেখো এই গিফট বক্সটা কিনেছে, চলো ওপেন করে দেখি যে কি আছে এই বক্সটার মধ্যে। ওকে এটাই বলছিলাম যে চলো একটা বক্স ওপেন করে দেখাই যাক। তো ওপেন করার পর দেখলাম যে সেই ছোটো ছোটো চকলেটগুলো রয়েছে, তার মধ্যে দুটো খেলনাও রয়েছে। তো ও তো পেয়ে খুব খুশি। তারপর আমরা বাড়ি চলে এলাম, আর বাড়ি এসেই একদম লেগে পড়েছি দিদিভাইয়ের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে। যেহেতু আজকে জন্মাষ্টমী তাই দিদিভাই লুচি বানাবে, তো আমরা দুজন মিলে লুচিগুলো বেলছি এখানে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। চলো দিদিভাইয়ের লুচি ভাজা তো কমপ্লিট, এবার তোমাদেরকে দেখিয়ে দিই জন্মাষ্টমী স্পেশাল কী কী মেনু বানিয়েছে দিদিভাই। তো এখানে দেখো লুচি রয়েছে, সাথে আছে সামাই, আর আছে মুগের ডাল, আর সুজিটা এখন দিদিভাই ওই রুমে বানাচ্ছে। তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়াটাও সেরে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো তাই, আর খুব খিদেও পেয়েছে যেহেতু সকাল থেকে সবাই না খেয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। উপরে চলে এসেছি, এবার নেব একটু রেস্ট, আর প্রচন্ড পরিমাণ মেঘ এসেছে, অন্ধকার, বদমাস গো খেপিটা আমাদের। শয়তান খেপিটা
বিকালবেলা ঘুম থেকে উঠে একটু বানালাম তালের বড়া, আর জন্মাষ্টমী স্পেশাল এই মেনুটা তো রাখতেই হবে, তাই না বলো? সন্ধ্যাবেলা সাজুগুজু করে একদম রেডি হয়ে নিলাম, আর এদিকে দিদিভাইও রেডি হয়ে নিচ্ছে, জাস্ট একটু মতো বাকি আছে রেডি হতে। তো ওইদিকে ছোট দিদিভাইও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা এখন যাবো আর জন্মাষ্টমী পুজো দেখতে। তো যাই হোক চলো, আর দেখতে থাকো তোমরাও, এখন মন্দিরে যাবো। দিদি হয়েছে? দিদি এই তো, চলো যাওয়া যাক এবার। যে ওই 10:30 মতো একটু গল্প গুজব করলাম দিদিভাইয়ের সাথে, কাল বাড়ি চলে যাব ওই জন্য। তো যাই হোক চলো, আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমে চলে আসে। আর এখন যাব শুতে, আর আমাদের নিশোনাও শুয়ে পড়েছে, কেমিটো সকলকে গুড নাইট। তো যাই হোক চলো, আজকে ব্লগটা এই পর্যন্ত, সকলকে টাটা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।